হত্যা হয়েছে। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে, আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি আসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দৃঢ় করব। আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই। এক নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের ঘুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম প্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুট সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি স্বাভাবিকভাবেই গণবিরোধী। আমরা 15ই আগস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি এবং আমরা সহ এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছে, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে, তারা পরিষ্কারভাবেই বলেছে 15ই আগস্ট, এই অগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস, আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। কাজী এই 15ই আগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করা এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী ফ্যাসিস্ট শক্তি 15ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহাপরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনায় সরকার যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে, একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে দু এক দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব। পাশাপাশি আজকে আমরা 14টি বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা, সবাইকে নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া, 64টি জেলা এবং 650 উপজেলা এবং থানা পর্যায়ে ওসি, ইউএনও, ডিসি, এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ সাহসী দক্ষ অফিসারদেরকে নিয়োগদানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনের মধ্যে যে কু পাল্টা কু এবং অভ্যুত্থানের যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া, এরকম 14টি দাবি আমরা দিয়েছি। এবং সর্বশেষ যেটি আমরা কথাটি বলেছি, দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রদান এবং এই যে আওয়ামী পন্থী যে সংখ্যালঘুদের একটি অংশ আপনার যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, নির্যাতন হামলা মামলার এবং সেটাকে প্রমোট করছে ভারতীয় কিছু মিডিয়া, এই বিষয়ে আমরা সরকারকে জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি সংখ্যালঘুদের এই হামলা মামলার বিষয়ে তদন্ত করার জন্য একজন সংখ্যালঘু বিচারপতি কিংবা বিশেষ ব্যক্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে এই ঘটনার বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়ার এবং উপদেষ্টাদেরকেও আমরা সংখ্যালঘুদের সাথে মতবিনিময় করার আহ্বান জানিয়েছি, কারণ বিপ্লব উত্তর বাংলাদেশে কেউ অনিরাপদ নয়। যে কি কি রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন, এটা রোডম্যাপটা খুব ইম্পর্টেন্ট জাতির জন্য, যে ওনারা কী কী কাজ করতে চাচ্ছেন,
তোনারা বলেছেন যে আগামী মাসে আবার এক্সটেন্সিভ আমাদের সাথে বসবেন, সব রাজনৈতিক দলের সাথে বসবেন, তখন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে কী কী কাজ ওনারা হাতে নিতে পারেন এই জিনিসটা নিয়ে। এই এর বাইরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ আলাপ নেই। আমরা বলেছি যে আমাদের সাপোর্ট ওনাদের জন্য থাকবে। আমি রিকোয়েস্ট করেছি যে যারা সদস্য আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন। আজকাল একটু রাজনৈতিক হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য, এতে করে হঠাৎ করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে। হ্যাঁ, তো আমি বললাম যে উপদেষ্টারা যাতে এই জিনিসটা মাথায় রাখেন, রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। এই প্রসঙ্গে বলি, এই যে বললেন যে উপদেষ্টারা রাজনৈতিক বক্তব্য অনেক কথা বলছেন, কাউকে ফিরিয়ে আনার বিষয়ে বলছেন, এবং একই সঙ্গে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা আবার আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা না, আমি সেটাই বললাম। এটা আমার কাছে এই প্রথম জায়গা, মানে এই প্রথম স্টেপে আমার কাছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে, বিকজ এই যেটা যেটা ট্রিগার হয়েছে এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্যে, আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটা রেভলিউশনের মাধ্যমে, তো এটাকে অনেক কুল ডাউন করতে দিতে হবে জাতিকে, আমাদেরকে, আমরা সবাই এফেক্টেড। হ্যাঁ, হাজার মানুষ মারা গিয়েছেন এখানে, আরও বেশি, 17 বছরের এই এই শাসন। তো আমার মনে হয় যে এই জন্যই আমি বলছি যে উপদেষ্টারা যারা আছেন ওনারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়াটা থেকে বিরত থাকেন তাহলে আমার মনে হয় যে এই কনফিউশনটা আসলে ক্রিয়েট হবে না, বা একজন কথা বলে একটা স্পোক্সম্যান থাকলে আমার মনে হয় না। না, এগুলি এখন টু আর্লি টু সে কাউকে ফিরিয়ে আনার ব্যাপার, কাউকে না, জনগণ ঠিক করবে। এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবেন। সামনে এই যে গণহত্যা, তার বিচার আছে, তার আরও অনেক কিছু, আরও অনেক ইনভেস্টিগেশন আছে, কোথা থেকে বের হবে, কী হচ্ছে না হচ্ছে, সব কিছুর পর মানুষ ঠিক করবেন। রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না, আর এটার ভাগ্য নিয়ন্ত্রণও কলমের খোঁচায় হয় না, জনগণই দাঁড় করায় আবার জনগণই ছুট ছিটকে ফেলে দেয়। তো সময় বলে দেবে কী হবে, ঠিক আছে।